আসুন না আমরা আবার ভেঙে যাওয়া সম্পর্কগুলোকে জোড়া লাগাই চেষ্টা করি না, তা না হলে সম্পর্কগুলো যে একাকিত্বে ভুগবে, তাই না? কি হবে এত রাগ অভিমান করে আমাদের? সময় যাহাতে আমাদের বড্ড কম, যেটুকু সময় পাব একটু চেষ্টা করি না সবাইকে নিয়ে আনন্দে থাকতে, ক্ষতি কিসের? আচ্ছা বলুন তো, এত রাগ অভিমান করে আখিরে আমরা কি পেয়েছি? দেখা গেল হয়তো এই অভিমানে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হতে চলেছে, এমনও তো হতে পারে আপনার একটা সাড়া পাওয়ার অপেক্ষায় সে বসে আছে। একবার নিজে থেকে দিন না তাকে নক, দেখুন না আবার ভালোবেসে সে আগের মতো। একটু না হয় নিজে থেকেই হারিয়ে দিলেন ভালোবাসার হাত, হারিয়ে যান না পুরনো স্মৃতিতে, পুরনো ভালো ভালো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে নিজেদের হারিয়ে ফেলুন, আবার আগের সম্পর্কগুলোতে ফিরে যান, ভালো স্মৃতিগুলো আওড়াতে থাকুন, ভালো স্মৃতিগুলোকে নিয়ে আঁকড়ে ধরুন একে অপরকে। এই সামান্য রাগ অভিমানের জন্য দেখা গেল ভালো একটা সম্পর্ক নষ্ট হয়ে গেল, তাই না? তাই তো বলছি, কি হবে রাগ অভিমান করে সম্পর্ক আজ যে হারিয়ে যেতে বসেছে। আমাদের এই সম্পর্ক যদি ভাবনার সঙ্গে মিশে যায় না, তাহলে কিন্তু ভাঙা মুশকিল। জীবনে ভালো মন্দ দিক তো দুটোই আছে, একটু না হয় ভালো দিকটাই বেশি ভাব, ওই ভালো দিকটাই ধরেই না হয় আমরা এগিয়ে যাই, তাই তো বলা আসে কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া সম্ভব, কেউ যদি বদলে যায় তাকে আগের মতো ফিরিয়ে আনা একটু কঠিন। তাই বলছি সে যাতে বদলে না যায় তার আগেই আমাদের চেষ্টা করতে হবে উভয় পক্ষেরই সম্পর্কগুলো যেন নষ্ট না হয়। একটু না হয় নিজে থেকেই বাড়িয়ে দিলেন ভালোবাসার হাত, ক্ষতি কী? ও এই রাগ অভিমানে দেখা গেল সম্পর্কগুলো থমকে গেল এক জায়গায় এসে। দেখুন না চেষ্টা করে সেই সম্পর্কগুলোকে আগের মতো এক মন এক প্রাণ করে তুলুন না। হয়তোবা দেখা গেল অপরপক্ষ বসে আছে এরই অপেক্ষায়, একবার সে যেন আমাকে নক করে। তা সম্পর্কগুলোকে এইভাবে জুড়ে রাখতে চেষ্টা করি আমরা। চেষ্টা করলে যখন মানুষ সব পারে, আমরাও পারবো এই সম্পর্কগুলোকে একে অপরের সঙ্গে জুড়ে রাখতে।